অনেক মানুষ আছো তারা গ্যাজিকেই বা তারা যারা শোক নাই বলে তোমার তুমি খিতা চাও তারা খুঁজবে দাঁড়ানি আমার শোকটা থাকতো আমি দেখতাম ফেলে অনেক মানুষ আটটা যারা তার শোক নাই মানে লাঠি দিয়ে ধরি ধরি যারা অনেক আরোজনে শান্ত ধরে ধরে যেতাম আর অনেক আটটা ফাড়া না ফাড় নাই আরোজনে ফুসিয়ার দিয়ে ঠেলাই ঠেলাইয়া লইয়া যারা কিন্তু একদিন আপনার আমার হতো এই সিচুয়েশন আই দিতে পারে বা আলহামদুলিল্লাহ আল্লাহ তো আপনার শোক দিছেন কইবা আমি জানলা কিনা খান মানে আপনার যদি শোক থাকতো না আপনি ভিডিও দেখতে পারলাম না আল্লাহ তো আপনার খান দিছেন সেনে কইবা আমি কিলাম খুঁজতাম পারলাম বিকজ আপনার যদি খান থাকতো না আপনি ভিডিও শুনতে পারলাম না তাহলে আপনার শোকও যখন ভিডিওটা পড়ছে খানও যখন গিয়ে ভিডিওটা হামাইছে প্লিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু করি দেশ বিদেশের ভাই বোনাই নকল যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখরা আর দেখবা দোয়া করি আল্লাহ গেছে আপনারা সকল বালা আছেন আর দোয়া করি বালা থাকতে আলহামদুলিল্লাহ আমিও বালা আছি আজকে আপনারা একটা জিনিস শেয়ার করতাম সারাম এই জিনিসটা আসলে আমার কথা না এটা হইল কথা হইল কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আর ও কথাটা আপনারা জাস্ট খালি একটু রিমাইন্ডার করবো আমার নিজের সেলফও লাগি প্লাস আপনারা লাগিয়াও যদি মনে করেন এই জিনিসটা এই ভিডিওটা কি কোনো এক হাজারও বেনিফিট আপনারা ইয়ে থাকেন কিংবা আপনারা সেলফও লাগে রিমাইন্ডার ইয়ে থাকে অন্যজনের লাগে ফায়দাও হইব বেনিফিট হইব প্লিজ আপনারা শেয়ার করবা আর অন্যজনের লগে এই জিনিস মনে করে দিবা আর নিজের সেলফেও মনে করবা প্রথম যে জিনিসটা লিখে আপনার লগে শেয়ার করতাম চাই দেখোক আমরা স্পেশালি যে ফার্স্ট জিনিস আছে ফার্স্ট জিনিসটা আমরা বেশি মূল্য দিই না জীবনে আমরা অনেক জিনিসের মূল্য দিই কিন্তু এই ফার্স্ট জিনিসের কথা বেশিরভাগ বলি যাই এর ভিতরে একটাই লগি যৌবন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে কইছেন তোমার যৌবন দে তুমি লুকাফতার করো ইটারে রেসপেক্ট করো মূল্য দেও তুমি বুড়ো হইবার আগে মানে তোমার ইয়াং যে এইজটা আছে এই এইজটারে মূল্য দেও তুমি বুড়ো জিবার আগে কারণ ইয়াং এইজও আমরা যারা শক্তি আছে আমরা অনেক জিনিস করতাম ফার্ম অনেক জিনিস করি আলহামদুলিল্লাহ বালা বাদ অনেকটা করি আল্লাহ গেছে আমরা মাফ চাই যদি কেউ বালা খামো তাকি তো আলহামদুলিল্লাহ আর বাদ খাম যদি তাকে আল্লাহ গেছে মাফ চাই আর ফানা চাই আর বাদ খাম তাকে বারো যাই কারণ ওই লোকি মনে রাখুন জানো আপনি আজকে হয়তো বাহাদুরি করা আপনার শরীরে শক্তি আছে ক্ষমতা আছে কিন্তু একদিন এই ক্ষমতা এই শক্তি আপনার থাকতো নাই তখন আপনি বুড়োই জিবা তখন আফসুস করবা সেনের আমি বাদ খাম করলাম সেনে আমি আর একটু বালা খাম করলাম না সেনে মানুষের ক্ষতি করলাম মানুষের ক্ষমতার বড়াই দেখাইলাম আজ তো আমার কিচ্ছু নাই সো আপনি এই বুড়ো হইবার আগে আপনার যে জোয়ান আছে জোয়ানটারে বালা খামো লাগাও খা যাতে বুড়োই গেলে মানুষ মনেও করতা ফিল করতা যেন আফসুস করতা না যেন আমি বালা খাম সেনে করলাম না ফিল করতা ওখান আমি আলহামদুলিল্লাহ আমি কিছু তো বালা খাম করছি আর হাদিস হইল কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে কইছেন যে মানুষ যৌবন না থাকতে বালা খাম করই তাহলে বুড়ার বাদে যদি এই বালা খাম করতে পারো না তাহলে কন্টিনিউ এই বালা খামর সোয়াব পাইয়া যাইবা সুবহানাল্লাহ আরেকটা জিনিস কইছেন যে মানুষে আরশে সানিছে আল্লাহ যে সাত গুরু মানুষের জায়গা দিবা এর ভিতরে এক গুরুই লাগি যারা যৌবন খালো বালা ইবাদত বন্দেগীর মাঝে খাটাইছে তারারে আল্লাহ আরশে সানিছে জায়গা দিবা যেদিন কোনো ছায়া আর থাকতো নাই কিয়ামতের দিন এর ভিতরে এক গুরু মানুষ লাগি যারা যৌবন খালো বালা খাম করছেন সো আপনারা যারা এখনো বুড়োই গেছেন তারার বাচ্চা কাচ্চা যারা আছেন ভাই বিরাজি যারা আসেন বই নেন আসেন তারারে মনে করি দুকা যারা জোয়ান আসেন প্লিজ বালা খাম করো আরশো সাহা নিচে জায়গা পাইবাই আর বুড়োই গেলে এখন যদি বালা খাম করিয়া তাহো কন্টিনিউটার সোয়া পাইবা আরও যে জিনিস দুই নম্বর যে জিনিস প্রথম তো কিতা হইলাম যৌবন বুড়োইবার আগে দুই নম্বর যে জিনিসটা হইল কি সুস্থতা আমরা অনেকে মনে করি আল্লাহ একবার আমরা শরীরে শক্তি আছে সুস্থতা আছে কোনোদিন হয়তো আমি বেমার হইতাম না অনেক মানুষ বেমার ফোরসইন আমরা কি অনেকে ভিজিটও করি না মনে রাখুন যে মানুষজনে বেমার ফোরসইন তারা যদি গিয়ে আপনি ভিজিট করেন গিয়া দেখাশোনা করেন জাস্ট খালি গিয়ে ভিজিট করেন দেখছেন হইসেন সত্যই রাজা ফেরেস্তা আপনার লাগে দোয়া করবা সুবহানাল্লাহ হুকা কোনো মানুষের সকালে গিয়া কোনো বেমারী মানুষের গিয়া ভিজিট করছেন দেখছেন সত্যই রাজা ফেরেস্তা মাগরিবর আগ পর্যন্ত তার লাগে দোয়া করবা আর যে মানুষের মাগরিবর বাদে গিয়া সিউরে ভিজিট করছেন দেখছেন হইসেন সত্যই রাজা ফেরেস্তা তার লাগে ফজর আগ পর্যন্ত দোয়া করবা সো আমরা যারা বেমার পড়ছেন দোয়া করি আল্লাহ তারা শিফা করতে আর তারা গিয়া ভিজিট করবা আর যারা ওখানে সুস্থতা আছেন আল্লাহ গেছে নিয়ামতর শুক্রিয়া আদায় করুকা আর বেমার ফরবার আগে আগে আপনার এই সুস্থতা যেটা আছে বালা খামো লাগাওকা আর এটারে খদর করুকা লুকাফতার করিয়া রাখুকা কারণ একদিন মনে রাখবা আজকে আপনার শরীরে শক্তি আছে আপনি নমাজ পড়তে পাররা সেজদা করতে পাররা কিন্তু একদিন এমন সময় আইব আপনি সাইবা সেজদা করতা সাইবা নমাজ পড়তা কিন্তু এই ক্ষমতা দিত না আপনি সেজদা দিতা আপনি তখন চেয়ারও হয়তো বইয়া ফরা লাগবো কিংবা বেডও বইয়া আপনি নমাজ পড়া লাগবো সেনে আল্লাহ আপনার এই শক্তিটারে নিবাগি সো আপনার এখন শক্তি আছে প্লিজ নমাজ ফরুকা বালা খাম খরুকা সাদাকা খরুকা ইভেন আপনার কাছে পয়সা নাই আপনি গিয়া সময় দুকা সময় দিয়া মানুষের টাইম দিয়া মানুষের বালা আইডিয়া দিয়া মানুষের সাহায্য খরুকা তো এটাই লাগি সুস্থতা তিন নম্বর যে জিনিসটাই লাগি আপনার দন হইস যে মানুষের দন আছে
গরিবি আইবার আগে এই দনটারে বালা খামো লাগাওকা, এই দনটারে আপনি মূল্য দৌকা। মনে রাখুন জানো কেমতর দিন যে একটা কোয়েশনের ভিতরে একটা কোয়েশন থাকবো, আপনি দন খিলা খামাইছেন হালালভাবে খামাইছেন না হারামভাবে খামাইছেন, আরেকটা জিনিস থাকবো আপনার এই দনটা আপনি খরচ করছেন কিলা খান, এই কোয়েশন আপনার কাছে থাকবো। দল খান যে খামাইলে লাভই তো নাই, খাম শেষই দিত নাই, দনটা কিলা খরচ করছই, এই জিনিসটা আপনি বোঝা লাগবো, এই জিনিসটা আপনার আনসার দেওয়া লাগবো, আপনি কোন খাতে দনটারে আপনি খরচ করছই। সো প্লিজ প্লিজ আপনি দন যেন খরচ কররা বুঝিয়া খরচ করবা। আর কইছেন আরশের ছায়া নিশেও মানুষের জায়গা দিবা, যে মানুষে তার দন থেকে আল্লাহ রাস্তা দান করে তার ডাইনাতে দিলে বাওয়াতে খুঁজতে পারে না, বাওয়াতে দিলে ডাইনাতে খুঁজতে পারে না। এইরকম এই হাদিসটা আমাদের ওখানে বুঝানো হয়েছে, এমন পাঠে লুকাইয়া মানুষের দান করে মানুষের সব করবার লাগে নাই, আল্লাহরে খুশি করবার লাগে, গরিবের সাহায্য করার লাগিয়া এ তার দন থেকে হে সাহায্য করে। আর দনী কোন মানুষ, খালি লন্ডন আইলাম বিদেশ গেলাম কি মিডিল ইস্টে গেলাম কি, তারও দনী জি না, এরাও খালি দনী নাই। দনী হয়েছেন ও মানুষ যে মানুষের কাছে এক বেলা খাবার বাদে আর এক বেলা খাইবার সম্পদ ঘরের মাঝে আছে, থাকার জায়গা আছে, হে মানুষের লোক দনী হয়েছেন ও মানুষ দনী, যে মানুষে বেশি বেশি করে নেক আমল করছে বালা খাম করছে, খালি খামতর দিন অনেক নেক আমল হইয়া গেছে, ও মানুষের লোক দনী হয়েছেন। গরিব ও মানুষ যে মানুষে মানুষের কাছে আতফাতানি লাগে, ভিক্ষার আতফাতানি লাগে, মিসকিন ফকির মিসকিন যারা তারা হয়েছেন গরিব। সো আল্লাহ যেন আপনারে আমারে এই ফকির মিসকিন থেকে বাঁচিয়ে রাখছেন, আল্লাহ শুক্রিয়া দেয় করুকা হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনারে আমারে ও মানে তৌফিক দান করুকা, তাতে আমরা সবসময় দিতাম ফারতাম মানুষরে, নেওয়ার আত থাকতো না, দেওয়ার আত্মর তৌফিক আল্লাহ দিতা, আল্লাহ কাছে সাহায্য চাইবা। সো দন দন দিয়ে আপনি মূল্য দুকা, গরিবি আইবার আগে কোন সময় গরিব আইব সেই খুঁজতে পারত না। আপনার আগে হয়তো অনেক এক্সাম্পল আছে, আমরা বাংলায় একটা কিতা হইন সকালবেলার দনিরে তুই ফকির সন্ধ্যাবেলা, তো ইলাখান অনেক মানুষ আছে আমার জীবনের আমার জানা মতে অনেক মানুষ আছে ও দেশের মাঝে, থান গড় খামর মানুষে ইয়া খাম করতা, থান গড় প্লেট বাসন থান খাওয়ার বাদে তারা প্লেট রাখতা মেশিন হারাইয়া ডিশ ওয়াশারে তারা প্লেট দইত, কিন্তু আজকে কিতা করা থান গড় নাই, তার ফ্যামিলির লগে সম্পর্ক নাই, কারণ কিতা এইটা আল্লাহ নিছেন গিয়া তা আল্লাহ নিয়ামত যেটা আছে তাই শুক্রিয়া আদায় করছিল না, আজকে থান যাইতে যাইতে সব থান গেছে থেকে গেছে গিয়া। একদিন হয়তো আমার আপনারও এই সিচুয়েশন আইতে পারে, আল্লাহ কাছে ফানা চাই যাতে আল্লাহ এই সিচুয়েশনটা আপনারে আমারে আনুকানা, আল্লাহ কাছে দোয়া করুকা সবে হোক আমিন। সাইন নম্বর যে জিনিসটা হয়তো আপনার ফ্রি টাইম, আমরা অনেক সময় আছে ইটারে মূল্য দিই না, আমরা মনে করি আমরা ফ্রি আছি, অনেক টাইম খেলাত গিয়া খাটাই, গল্প করার মাঝে খাটাই, হ্যাঁ খাটাওকা খেলাত আপনার খেলাধুলা শরীর চর্চা করতা করুকা, বাট একটা লিমিট আছে, নমাজের টাইম হয়ে গেছে নমাজ, তসবির টাইমে তসবির, জিকিরের টাইমে জিকির, চ্যারিটির খামও চ্যারিটি, বালা খাম করার সময় আপনার এই টাইমে হইতাম না বলে আমার এখন খাম আছে আমার এখন খেলা আছে, না নমাজের টাইম হচ্ছে আমরা নমাজ পড়তাম, আর নমাজও গিয়া নমাজ পড়ার বা আওয়ার বাদে টাইম থাকলে আমরা অন্য খাম করতাম, খামরে খেলারে কিংবা গফ করারে ফ্রেন্ড বন্ধুরে হইতাম না, মেহমানরে হইতাম না, মেহমান আইসুন আচ্ছা ফরে গিয়া নমাজ পড়ব, নমাজ তো ফরে ফুল বুঝি না, আগে আমার নমাজ বাদে মেহমানদারি, আগে আমার নমাজ বাদে বিয়া শাদি, আগে আমার নমাজ বাদে খেলাধুলা, আগে আমার নমাজ বাদে খাম। আপনি খামত জয়েন্ট হবার আগেও ম্যানেজারে হইবা বসরে হইবা, নমাজের টাইম আইলে আমার ফার্স্ট মিনিট দিবা আমি আমার ফরজ নমাজটা আদায় করতাম, এই সুযোগ করে দিবা। সো আপনি এই টাইমটারে খামও লাগাইবা, কারণ এই যে এভরি সেকেন্ড মনে করেন আমরা মনে করি না, আমরা অনেক সময় লাইফও আছে, আপনি মনে করা হয় না জানো এমন এক সময় আইফ আপনি বিজি পড়বা, বালা খাম করার সুযোগ আপনার কাছে আইব কিন্তু কর্তা ফার্তা না, আপনি অত বিজি ব্যবসা লইয়া ফ্যামিলি লইয়া বাচ্চা খাচ্চা লইয়া ফার্তা নাই। সো আপনার সময় ফ্রি টাইম আছে, ফ্রি আছেন খামো লাগাওকা, খাম বাদে গরু আঠি আয়রা এই টাইমটা আপনার ফ্রি, আঠি আঠি যেন আয়রা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আকবার সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আলআজিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর কন্টিনিউ ফরুকা, কারণ এভরি সেকেন্ড যেন আমরা যার ওই জন্য আমি মাত্রা মাত্র লগে লগে আমার প্রত্যেকটা সেকেন্ড যেন যার এই প্রত্যেকটা সময় কিন্তু আমার লাইফ থেকে যারগি এই সময়টা আমি আর ফাইতাম নাই, তাহলে এই যে ফ্রি সময়টা আছি এই সময়টা যেন আমি খামো লাগাই। আর যারা আপনারা ভিডিও দেখরা অনেক সময় আপনারা আছে থাকলে থাকার কারণেই আপনারা দেখতে পারা, সো এই যে সময়টা বালা খামো লাগাই বালা খাম শেয়ার করি, মনে রাখুন যেন আপনি এই ফ্রি সময় যেন বালা খাম একটা কিছু শেয়ার করছেন, যেহেতু মানুষ শুনবো আমল করবো এটা সব আপনি আমি কন্টিনিউ ফাইয়ে থাকুন ইনশাআল্লাহ। সো এটা কি ফ্রি টাইম, ফার্স্ট নম্বর যে জিনিসটা হইল গিয়া একবারে যে জিনিসটা একবারে দৃঢ় সত্য আল্লাহ কুরআনও কইয়া দিলেছেন খুল্লু নাফসি যায়েকাতুল মউত, মৌত আপনার জীবন দে মূল্য দুকা মৌতর আগে, কারণ মৌত এটা সব রইব, আল্লাহ কুরআনও কইছেন একটু আগে আয়াত পড়ছি খুল্লু নাফসি যায়েকাতুল মউত, সকল প্রাণী মরণশীল আর আমরা একদিন মরতাম হইব, কিন্তু কেউ জানি না কোন সময় মৌত হইব খার খিলাহান মৌত হইব, সো আমরা মৌত হইব এখান গ্যারান্টি। সো মৌতর আগে আমরা যে জীবনটা আছে জীবনটার খামো লাগাই, এই ভিডিওর মাঝে পুরা ভিডিও যে জিনিসটা হয়েছি জানে আমরা লাইফ এই লাইফটা আমরা খামো লাগাই বালা খামো লাগাই, ভাই বোনাই নকল প্লিজ প্লিজ আপনারা কাছে জোর আর ধরে রিকোয়েস্ট করলাম
আজকে এই জীবন পাইছেন, যারা মরে গেছেন তারা আফসোস হয়তো খরা যে আমরা সময়ে যদি তাক তো আমরা বালা খাম করলাম না। আজরের সালাম দেখার বাদে মানুষের একটা আফসোস থাকব খইবা যে আমার যদি আরেকটু সময় থাকতো খইতা নাই যে আমি গিয়া ওখান করলাম নখান করলাম খইবা কিতা আমি আমার যা ধন সম্পদ আছে আল্লাহ রাস্তায় বিয়ে করলাম না। তো আপনার যে জীবনটা আছে জীবনটা আপনি আল্লাহ রাস্তায় পরিচালনা করে লোকা বালা খামও পরিচালনা করে লোকা দেখবা না একদিন আপনি ওলা খান শান্তি হইবা। দেখো গা ধন সম্পদ টেকা পয়সার মাঝে শান্তি নাই, শান্তি যদি আল্লাহ দিন না, আর আল্লাহ কোন জায়গায় শান্তি দিন? শান্তিটা লোক ইসলামের মাঝে, আমরা যদি খালি করি ইসলাম ইসলাম মুসলমান, আসল শান্তিটাই লোকি আপনি একবারে ইয়া ইহল্লা দিন আ মানুষ খুলুস ইসলামী খাফা আপনার জীবনটা আপনি একবারে পরিপূর্ণভাবে ইসলাম ঢুকি যোগা ওঠার নাম হইল গিয়া শান্তি। আর আল্লাহ শান্তি দিতা নাই অতক্ষণ পর্যন্ত যেতক্ষণ পর্যন্ত বন্দা হে তার নিজের সেলফরে হে চাইতো নাই শান্তি ফাইবার লাগিয়া তখন গিয়া আল্লাহ শান্তি দিবা। সো আমরা শান্তি ফাইবার লাগিয়ে চেষ্টা করতাম হইব। আর আল্লাহর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর যে তরিকা আছে, আল্লাহর হুকুম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর যে তরিকা আছে, এই তরিকায় আমরা শান্তি ঠুকাইতাম হইব। দেখবানে জীবনও শান্তি থাকব, এর বাদে সময় মৌজ যেটা হইব আমরা ডেস্টিনি হইব জান্নাতর লাগি। দেখবানে শান্তির ডেস্টিনিটি হইব, শান্তির রাস্তাটা হইব, খৈবরের জিন্দগি শান্তি হইব, আখেরাতের জিন্দগি শান্তি হইব। এর বাদে মৌতর বাদে আল্লাহ আমরা যে জান্নাত দিবা, এই জান্নাত গিয়া দেখবান আমরা শান্তি পাইমু। অনেক মানুষ আছে তারা গেজিকেই বা তারা যারা শোক নাই বলে তোমার তুমি কিতা চাও তারা খুব জানি আমার শোকটা থাকতো। আমি দেখতাম ফলে অনেক মানুষ আইটা যারা তার শোক নাই মানে লাঠি দিয়ে ধরি ধরি যারা অনেকে আরো জনের খান্দ ধরে ধরে যেতাম, আর অনেকে আর্তা ফারা না ফার নাই আরো জনে ফুসিয়ার দিয়ে ঠেলাই ঠেলাইয়া লইয়া যারা, কিন্তু একদিন আপনার আমার হতো এই সিচুয়েশন আই দিতে পারে, বা আলহামদুলিল্লাহ আল্লাহ তো আপনার শোক দিছেন হইবা আমি জানলা কিলা খান, কারণ আপনার যদি শোক থাকতো না আপনি ভিডিও দেখতে পারলাম না, আল্লাহ তো আপনার খান দিছেন সেনে হইবা আমি কিলা খুঁজতাম পারলাম, বিকজ আপনার যদি খান থাকতো না আপনি ভিডিও শুনতে পারলাম না, তাহলে আপনার শোকুর যখন এই ভিডিওটা ফোরছে খানও যখন গিয়ে ভিডিওটা হামাইছে প্লিজ আপনারা শেয়ার করবা যাতে অন্য মানুষের কাছে এই রিমাইন্ডার যাইতে পারে। কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন ফার্স্ট জিনিসে তোমরা লুকা মনে করিও, ফার্স্ট জিনিস এইবার আগে একটা লোকি জীবন ডে মনে রাখিও, যৌবন ডে মনে করিও, লুকাফতার করিও, বুড়ো ইবার আগে সুস্থতারে মনে রাখিও, আপনি অসুস্থতা হইবার আগে ধন রে আপনি কদর করো, গরিব হইবার আগে ফ্রি টাইম রে মূল্য দেও, আপনি বিজি হইবার আগে জীবন ডে আপনি মূল্য দেও, আপনি মরি যাইবার আগে। সো আল্লাহ আপনারে আমারে সঠিকভাবে ইসলামের যে হুকুম আছে সঠিকভাবে আমল করার করার তৌফিক দান করুকা। আর এই যে জায়গাতে শুনবাত আছে একটা হসপিটালের মাঝে অনেক মানুষ আয়রা ভিজিট করা, অনেক মানুষ খুশিয়ে যারা, অনেক মানুষ হয়তো খবর ফারা, অনেক মানুষ মারা গেছেন, একদিনও আমারও খবর আইব নিউজ আইব, আপনারা হয়তো মাইকে অ্যানাউন্স দিতে পারে যে অমুক মারা গেছেন, তখন কি আপনারা কিছু করার থাকতো নাই? আরও জন এই আপনার লাশ দুইটি বা আপনার বডি দুইটি বা খবর নিয়ে লাশ রাখবা, আপনার যে আমলটা এই নেক আমলটা আপনার লগে যাইবা আর কিছু দিতে নাই। আপনি মনে রাখবা কোন জিনিস শেয়ার করেন, যে জিনিস আপনার নেক আমল কন্টিনিউ করেনি এমন জিনিস শেয়ার করতে না, যে জিনিস আপনি মরে গেছেন হয়তো আপনি এই শেয়ার করার বাদে মরে গেছেন, কিন্তু যেত মানছে এই মেসেজটা শুনবা আমল করবা আপনি খৈবর ফইয়া বুঝে এটার সাফ হইবা, কুরআন তেলাওয়াত দেখছেন, তাসবিহ দেখছেন, ওয়াজ একটা দেখছেন, প্লিজ শেয়ার করবা। কারণ এখন কই লগি জমান হই লগি মিডিয়ার যুগ, আপনি একজন একজনে আপনি শেয়ার করার কারণে হাজার হাজার মানুষে দেখবা বেনিফিট হইব, এটার আপনি আমি আমরা সবে সাফ পাইম। সো আজকে এই পর্যন্ত, তাহলে অন্য সময় অন্য কোনো জায়গা বিদ্যুৎ দেখাইব, যাওয়ার আগে শেষ কথা সবসময় যেটা কই হওয়ার চেষ্টা করি, আপনারা আমার লাগে দোয়া করবা, আমিও আপনারা লাগে তাদের সবার লাগে দোয়া করবা, যেতজনে বিহাইন্ড দ্য সিন এবারে সিনস ফ্রান্টে আইয়া খাম করা, আপনারা যারা শেয়ার করা, কমেন্ট করা, লাইক করা, আপনারা যে যেতজনে ফলো করা, আল্লাহ আপনারা সকলে কবুল করুকা। খালি কেমত যেন আমরা এই ফ্যামিলিটারে জান্নাতুনি আল্লাহ ফুসাইন, আর আল্লাহ যেন হই নক ও যেন বন্দাবান্দিও হল ফলো করছিলাই বালা খাম শেয়ার করছিলাই, ওটার কারণে আজকে তোমরা সবরে জান্নাতও দিছি, আর আল্লাহ জানো আমরা সবরে একজনে আরেকজনে জান্নাত নিয়ে দেখাই। যাওয়ার লাস্ট কথা যেটা কইমু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুর রহিম, কন্টিনিউ করবা, ফরতে ভুল করবা না, আর সময়টারে মূল্য দিবা, অন্য সময় অন্য কোনো জায়গা দেখাইব। আজকে মাথায় কথা যদি কোনো রকমের ভুল হইয়া থাকে কিছু রং করি আপনারা আমার কারেকশন করবা কমেন্ট করিয়া, আর যদি ভুল হইয়া থাকে আল্লাহ মাফ করে দিতা আপনারাও মাফ করে দিবা। অন্য সময় অন্য কোনো জায়গা দেখাইব, বালা থাকবা ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।